এবারে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের নিয়ে হলো পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ সুবিধা, যেটা মোবাইল অ্যাপের মাধ্যমে করা যাবে। কিংবা 1 তারিখ থেকে যে শুরু হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প, এই দুয়ারে সরকার প্রকল্পে গিয়ে এই পরিযায়ী শ্রমিকদের ফর্ম ফিল আপ শুরু হবে। দুয়ারে সরকারে না গিয়েও কেউ সরাসরি এখান থেকে আবেদন করতে পারবে। তো এই আবেদন করার পদ্ধতিটা কি, স্টেপ বাই স্টেপ আমি আজকে দেখিয়ে দেব প্রত্যেককে, এখানে কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে, আবেদন করলে কি সুবিধা হবে, এই সব কিছু আমরা আজকে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক এই পরিযায়ী শ্রমিকের আবেদন পদ্ধতি। তো তার আগে বলে দিই, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো চলুন আমরা দেখি কিভাবে আবেদন করতে হবে। প্রথমে যেতে হবে গুগলে, গিয়ে লিখতে হবে WB পরিযায়ী শ্রমিক। WB পরিযায়ী শ্রমিক লিখলে কর্মসাথী পরিযায়ী শ্রমিক বলে এরকম চলে আসবে, এবং উপরে একেবারে যে ওয়েবসাইটটি আসবে, ওয়েলকাম টু কর্মসাথী, কর্মসাথী ডট WBLabor ডট GOV.in, এই ওয়েবসাইটে ক্লিক করলে সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ খুলে যাবে, ওয়েস্ট বেঙ্গল কর্মসাথী পরিযায়ী শ্রমিক স্কিম এরকম একটা পেজ খুলে যাবে। এখানে একটু নিচে দিকে আসলে ইউজার লগ ইন রেজিস্ট্রেশন, মানে যারা রেজিস্ট্রেশন করে নিয়েছে তাদের জন্য লগ ইনের অপশন আসবে, এবং যাদের রেজিস্ট্রেশন করা হয়নি এইখানে যখন এই তীর চিহ্নের যখনই ক্লিক করবে সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ চলে আসবে, এরকম লগ ইনের একটা জায়গা চলে আসবে, এবং সেখানে মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দিয়ে জেনারেট ওটিপি করতে হবে। জেনারেট ওটিপি করার পরে এরকম ম্যাথ কোশ্চেন বলে একটা অপশন আসবে, এই যে আমার এখানে দিয়েছে যেমন 3 যুক্ত 15 সমান কত হবে, এটা এখানে লিখে দিতে হবে, এবং মোবাইলে পাঠানো ওটিপিটা এখানে টাইপ করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে পার্সোনাল ডিটেলস দিতে হবে। পার্সোনাল ডিটেলসে নেম, ফাদার্স নেম, জেন্ডার কি, মেল ফিমেল, আদার্স, ডেট অফ বার্থ এখান থেকে দিয়ে দিতে হবে, ইমার্জেন্সি মোবাইল নাম্বার অফ ফ্যামিলি নাম্বার, মানে নিজের যে মোবাইল নাম্বারটা দিয়েছি ওটা বাদে পরিবারের অন্য একটা নাম্বার দিতে হবে। এখানে আধার নাম্বার দিতে হবে, পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা, পিনকোড দিতে হবে। দেওয়ার পরে আই হায়ার বাইতে ক্লিক করলে নেক্সট স্টেপ চলে আসবে। এরপরে ওয়ার্কিং সাইট, কোন সাইটে গিয়ে কোন জায়গায় গিয়ে কাজ করা হয় সেগুলো দিতে হবে এখানে স্টেপ বাই স্টেপ। এখানে এই যে ওয়ার্ক সাইট অ্যাড্রেস, কান্ট্রি, নেচার অফ এমপ্লয়ি, এখানে কোন কান্ট্রি ইন্ডিয়া না আদার্স, কেউ যদি বিদেশে গিয়ে কাজ করে তখন সেখানে আদার্স দিতে হবে। আদার্স দেওয়ার পরে এন্টার কান্ট্রি নেম, এন্টার পাসপোর্ট নাম্বার, এই সমস্ত কিছু দিতে হবে। ইন্ডিয়া যদি করা হয় পাসপোর্ট নাম্বার লাগবে না। কোন স্টেটের মধ্যে গিয়ে কাজ করা হয় সেটা এখানে দিতে হবে। এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল ছাড়া কিন্তু বাকি সব কিছু রয়েছে। তারপরে ওয়ার্ক সাইট পুলিশ স্টেশনের নাম দিতে হবে, এবং নেচার অফ এমপ্লয়ি, এগ্রিকালচার না কনস্ট্রাকশন, গার্মেন্টস, হেলথ কেয়ার, হসপিটালিটি, জুয়েলারি, ম্যানুফ্যাকচার, এই সমস্ত কিছু দিতে হবে, সেলফ এমপ্লয়ি। তারপর মাইগ্রেট অন, মানে কোন ডেটে যাওয়া হচ্ছে বা যাওয়া হবে সেটা এখানে দিতে হবে। আমি ধরে নিলাম কেউ 2023-এর সেপ্টেম্বর মাসে যাবে, তাহলে সেপ্টেম্বর মাসে কত তারিখে যাবে সেটা এখানে দিয়ে দেবে। তারপরে এজেন্সি বা এমপ্লয়ার নাম দিতে হবে, এনগেজড থ্রু এজেন্ট, এনগেজড উইদাউট এজেন্ট, মানে কোনো এজেন্টের মাধ্যমে যদি যাওয়া হয় তাহলে এখানে এজেন্টের নাম দিতে হবে, আর যদি কোনো এজেন্টের মাধ্যমে না যাওয়া হয় তাহলে এখানে উইদাউট এজেন্ট করে দিয়ে এখানে এমপ্লয়ার্স নেম, আবার নিজের নাম, এমপ্লয়ার অ্যাড্রেস বা যেখানে কাজ করছো সেখানে কারোর একটা যোগাযোগের জন্য ডিটেলস দিতে হবে, দিয়ে আই হায়ার বাইতে ক্লিক করে সাবমিট করতে হবে। সাবমিট করলে
এইরকম ভাবে একটা অপশন চলে আসবে এবং এখানে দেখো এবং নিজের মোবাইলে এসএমএস চলে যাবে। এখানে নিজেদের নাম দেখিয়ে দিয়েছে, এই জায়গাটা দেখিয়ে দেবে, আইডেন্টিফিকেশন নাম্বার, এমডব্লিউ আইডেন্টিফিকেশন নাম্বার, রেজিস্টার মোবাইল নাম্বার সবকিছু দেখিয়ে দেবে। এবং এই যে এমডব্লিউআইএন নাম্বারটার পড়েছে, মাইগ্রেট ওয়ার্কার রেজিস্ট্রেশন, ডেট অফ রেজিস্ট্রেশন, কবে রেজিস্ট্রেশন করা হয়েছে, স্ট্যাটাস পেন্ডিং, এখনো পর্যন্ত ইনকমপ্লিট রয়েছে। এখানে ব্যাংক অ্যাকাউন্টের নাম দিতে হবে, মানে যদি কোনো রকম ভাবে কোনো অসুবিধা হয়ে যায় সেখানে যে টাকা পয়সা দেবে সেই জন্য এখানে ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, আইএফসি কোড দিতে হবে, ব্যাংকের নাম দিতে হবে, ব্রাঞ্চ কোড দিতে হবে, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, রেশন কার্ড যদি থাকে, রেশন কার্ড কি ধরনের, রেশন কার্ড এখানে মাস্ট বি দিতে হবে, এওয়াই, টিএইচএইচ, এসটিএইচএইচ, আর কেএসওয়াই 1 2 এরকম সব দিয়ে দিতে হবে, নমিনির নেম দিতে হবে, রিলেশনশিপ কি রয়েছে, নমিনির মোবাইল নাম্বার দিতে হবে, নমিনির আধার কার্ড নাম্বার দিতে হবে। পরে রয়েছে ফ্যামিলি ডিটেলস, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড ফ্যামিলি, আর কোনো ফ্যামিলি রয়েছে কি না সেটা তুমি অ্যাড করতে চাইলে ইয়েস করবে ফ্যামিলি মেম্বারদের অ্যাড করার জন্য, আর মানে তোমার সাথে যদি কেউ যায় তাহলে সেটা তুমি এখানে অ্যাড করে দেবে, না হলে একা গেলে নো করে দেবে। এরপরে গো টু ডকুমেন্টস আপলোড, ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে ফটো, নিজের ফটো আপলোড করতে হবে, নিজের আধার কার্ড নাম্বার আপলোড করতে হবে, ব্যাংকের পাসবই আপলোড করতে হবে, পঞ্চায়েত থেকে কিন্তু একটা সার্টিফিকেট নিতে হবে যে আমি যাচ্ছি, আমি বাইরে কাজ করতে যাচ্ছি, কোথায় কাজ করতে যাচ্ছি, সেগুলো সব পঞ্চায়েতে গিয়ে বললে সার্টিফিকেট দিয়ে দেবে। তো সেইটা আপলোড করার পরে, আপলোড করার জন্য এই যে চুজ ফাইল এখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপলোড করার জন্য একটা পেজ খুলে যাবে, সেখান থেকে ফটো নিয়ে আপলোড করে দিতে হবে। এইভাবেই ফর্মটা ফিল আপ করতে হবে এবং সাবমিট অ্যান্ড প্রিভিউ, সাবমিট করার আগে প্রিভিউ একবার হয়ে যাবে দেখে নেওয়ার জন্য ঠিকঠাকভাবে, তারপরে এখানে ছবি চলে আসবে এবং ওই আবেদনটি কাছে রেখে দিতে হবে। ওই আবেদনটি কাছে রাখার পরে পরবর্তীতে কিন্তু যদি কোনো রকম ভাবে কোনো সমস্যা হয় তাহলে পশ্চিমবঙ্গ সরকার থেকে সেগুলো যোগাযোগ করবে এবং সমস্ত কিছু ব্যবস্থা নেবে, টাকা আর যা কিছু সব কিছু দিয়ে দেবে। তো আশা করি ভিডিওটা দেখে বুঝতে পেরেছো কিভাবে পরিযায়ী শ্রমিক আবেদন করতে হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।